ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি, তাকে বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার কন্যাও বলা হয়। পর্দায় তার দক্ষ অভিনয় সবাইকে মুগ্ধ করে। তবে পরি যে শুধু ভালো অভিনয় করেন তা কিন্তু নয়, ফ্যাশন সচেতন হিসেবেও তার খ্যাতি রয়েছে। মাঝে মধ্যে নিজের পোশাক নিজেই ডিজাইন করেন। বর্তমানে মুখোশ সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন পরিমণি। এতে তাকে ভিন্ন এক লুকে দেখা যাবে। বিশেষ এই লুক ফুটিয়ে তুলতে নিজের কস্টিউম নিজেই ডিজাইন করেছেন। ইফতেখার শুভ পরিচালিত মুখোশ সিনেমা চলতি অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে। সাভারে এর প্রথম লটের শুটিং চলছে। এ সিনেমায় পরিমণি তার লুকের একটি ছবি সম্প্রতি ফেসবুকে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ইফতেখার আমি কিন্তু কিচ্ছু জানি না আপলোড হয়ে গেল, কিন্তু কস্টিউম ডিজাইন বাই মি। মুখোশ সিনেমায় পরির বিপরীতে অভিনয় করছেন রোশান। পাশাপাশি এ সিনেমার রহস্যময় একটি চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন ফারুক আহমেদ ও ইরেশ জাকের প্রমুখ। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে ইফতেখার শুভর। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়ে থাকে। চ্যানেলের অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময়ই জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। এবং এই ভিডিওতেও গানের রাজা শফিকুলের নাম ও ছবি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।